গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি আজকে বিরিয়ানি রান্না করছি রাতের জন্য। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। বলেছিলাম যাবো, তো এখন যাচ্ছি তারকেশ্বরের দিকে। ওখানে ঠাকুর দেখবো, প্লাস মামার বাড়ি যাব। তো চলো, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর কি কি করি। দেখো তোমরা কেউ চিনতে পারছো কি একে, কমেন্টে জানাবে। হচ্ছে আমার মামার মেয়ে। চলে এসেছি মামার বাড়ি। তো দেখো এটা দিদা আমার। দিদা হাই বলো। দিদা চলে এসেছি। তো এখন বাজে পুরো 12টা আর 11:30 নাগাদ আমরা এসেছি। তো আর দুপুরবেলা তো বানিয়েছিলাম, বললাম যে মানে দুপুরবেলা বানিয়েছিলাম রাতের জন্য বিরিয়ানিটা, আর দুপুরে করেছিলাম ভাত আর মাছের ঝোল। তো এই দেখো বিরিয়ানিটা এরকম হয়েছে। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো চলে এসো আমার বাড়ি, আমি সবাইকে করে খাওয়াবো। তো চলো, আর ঠাকুরটা যেখানে দেখেছি তো শুধু ওই একটারই এ তোমাদের দেখাবো, মানে দেখালাম। তো ওটা দেখো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও। তো এটা পুরোপুরি গ্রামের মানে সাইডে, তো শ্বশুরবাড়ির ওখান থেকেই ওটা ভিডিওটা করেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে সবার আগে তোমরাই নোটিফিকেশানটা পেয়ে যাবে। চলো ঠিক আছে, গুড নাইট, টাটা।